हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जयत मुखम करत नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं ततो जयो मुदीरये। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरिओं तस्सत् ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্দ চতুর্থ অধ্যায়ে আজকে আমরা 29 নম্বর শ্লোক থেকে পড়ব। চ্যাপ্টারের নাম হচ্ছে মৈত্রীয় সমীপে বিদুরের গমন। শ্রী শুক বাচ ব্রহ্ম শাপ অপদেশন কালে ন অমোঘ বঞ্চিত সংহৃত সকুলম স্পিতম তক্ষণ দেহম অচিন্তয়ত। শ্রীশুক উবাচ ব্রহ্মশাপ অপদেশন কালেন অমোঘ বঞ্চিত সংহৃত সকুলম স্পিতম তক্ষণ দেহম অচিন্তয় অচিন্তয়। পদ্মা মাতাজি পড়েন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, শোনা যায়? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। উত্তর দিলেন, আপনার ওই স্পিকার মুখের সামনে ধরতে হবে। সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র। প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছাই তার লীলা সংবরণে সংবরণে প্রকৃত কারণ ছিল। সংখ্যায় অত্যন্ত আর পরিবারে আপনার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। আপনার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, বোঝা যাচ্ছে না কিছু। অপূর্ণা মাতাজি পড়েন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রণাম, বলুন। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ। অনুবাদ অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র। প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছায় তার লীলা সংবরণের প্রকৃত কারণ ছিল। সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারের সদস্যদের ভগবত ধামে প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এভাবে চিন্তা করেছিলেন। তাৎপর্য, এক মিনিট, এখানে এই শ্লোকে শ্রীকৃষ্ণের দেহ, এখানে সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, হে রাজন, হে রাজন বলে এখানে বিস্ময়বোধক চিহ্ন কেন দিলেন?
এই রাজন বলার পরে বিশ্ব পদক চিহ্ন কেন দিলেন? এই রাজন বলতে পরীক্ষিত মহারাজ, বিশ্ব পদক চিহ্ন কেন দিলেন? বলুন। কে বলতে পারে? এখানে রাজন বলতে কিন্তু পরীক্ষিত মহারাজ, এখানে বিশ্ব পদক চিহ্ন কেন দিলেন? ওরে এটা সিম্পল ব্যাপার, যে ঘটনাটা বলেছে এটা কোনো আশ্চর্যের বিষয় না। বলছে কি, হে রাজন, এই যে আপনি যে মালা দিয়েছেন, সাপের মালা আপনাকে অভিশাপ দিয়েছে, এগুলো ভগবানের নিজের প্ল্যান। আপনার তার পরিবারকে এই জগৎ থেকে উদ্ধার করে নেবে, তার পরিবারের অনেক নাম টাম হবে, এর জন্য ভগবান এই করেছে। তাই কিছু কি বিস্ময়ের বিষয় না? তাই না? আমরা এরকম বলি না, আরে আপনি এটা বুঝেন না, কত বড় একটা বিস্ময়কর জিনিস দেখেন। আমাদের এইটা করার কারণ হচ্ছে এই এই জিনিসটা প্রভু সারপ্রাইজ দিতে চেয়েছে। ঠিক কথাটা এইভাবে হয়েছে যে মহারাজ আপনি দেখুন এটা কত বড় একটা বিস্ময়ের জিনিস, ভগবান আপনাকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য এই ব্রাহ্মণের অভিশাপটা বানিয়েছে। এটা বিস্ময়কর না? এটা নিজে উনি বানিয়ে আপনাকে উদ্ধারের জন্য ব্যবস্থা করেছে, এর জন্য এটাকে বলা হয়েছে বিস্ময়, বিস্ময়বোধক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র, প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছাই তা লীলা সংবরণের প্রকৃত কারণ। তাই ভগবান এ যে আপনার জীবনে এই যে অভিশাপের কারণ নিয়ে আসছে, এটা আপনার জন্য না, এটা ভগবান নিজেই তার লীলা সংবরণ করবে, এর জন্য এটা কর। তাহলে এর থেকে আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি এই কথা না? আমাদের জীবনেও ভগবান যখন কোনো সমস্যা বা প্রবলেম বা কোনো কিছু দেয়, এর উদ্দেশ্য কি? এর দ্বারা জগতে ভগবান কোনো তার কার্যকে হাসিল করতে চায়, এর জন্য সে জীবকে এরকম বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে অন্যকে শিক্ষা দেয়। প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছাই তার লীলা সংবরণের সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারে সদস্যের ভগবত ধামে প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী থেকে ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছে। তার মানে সংখ্যা, তার পরিবারের সংখ্যা অনেক বেড়েছিল, তাই এদের সবাইকে উদ্ধার করার জন্য, এই জগৎ থেকে মুক্তি দান করার জন্য ভগবান এই প্রসেস নিয়েছে যে কিভাবে নিজেদের মধ্যে নিজেদের মারামারি লাগিয়ে শেষ করে দেওয়া যায়। কারণ ভক্তদের কেউ নিজেরা বাইরের লোক মারতে পারবে না, নিজের লোকেরাই নিজের মারে। এই কথাটার দ্বারা আমরা জীবনে একটা শিক্ষা পাই। বলুন তো সেটা কি? এই কথাটা যে ভগবান নিজের পরিবারের মধ্যে গন্ডগোল বাজিয়ে নিজেদের শেষ করেছে, এই কথাটা আমাদের ব্যক্তিগত প্রত্যেকের জীবনের জন্য একটা শিক্ষা। সেটা কি বলুন তো? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু। এটা থেকে আমাদের মনে হচ্ছে এটাই শিক্ষা যে আমাদের কি, যদি ভক্তদের খেয়ে শেষ করতে হলে বাইরের কেউ লাগবে না, ওদের নিজেরাই নিজেদেরকে শেষ করতে পারবে শুধুমাত্র বৈষ্ণব অপরাধ করে। আমি এটা বলেছি নিজের জীবনে, এই আজকাল ক্লাসে আসে না, কোন দিকে কি ঘুরে যায় না, মা না প্রভু সময় পায় না প্রভু, সারাদিন ব্যস্ত থাকে, মায়ায় ধরছে কিনা না প্রভু। আমি চেষ্টা করি ক্লাসে আসার জন্য, কলেজ তারপরে স্কুল টুল সবকিছু নিয়ে প্রভু একটু সময় পাই না প্রভু। বলুন, পারবো না প্রভু এটা বলতে। কে বলতে পারে? এটা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য এই সেন্টেন্সটা আমাদের জন্য শিক্ষা আছে। সেটা কি? বলুন লীলাশ্বরী মা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। এটা আমাদের ব্যক্তিগত ইয়ে যে আমাদের
নিজেদের শত্রু আমাদের মধ্যেই আছে, অন্য কাউকে দোষারোপ করে লাভ নেই, কারণ আমাদের শত্রু হচ্ছে আমাদের মানে মন। এক্সেলেন্ট, 100% উত্তর হয়েছে, কিন্তু আমি আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের জীবনের অধপতন আমরা নিজেরাই ডেকে আনি, অন্য কেউ আমাদের জীবনে অধপতনের কারণ না, অধপতনের কারণ না। একটা পাথর জলের মধ্যে ডুবে যায়, অন্যের ভারে না নিজের ভারে? হ্যাঁ, নিজের ভারে, নিজের ভারে। একটা বল জলের উপরে ভেসে থাকে, অন্যের মাধ্যমে না নিজের মাধ্যমে? তাহলে আপনি নিজেকে যখন অন্যের বাইরের জিনিস নিজের মধ্যে ইনপুট করবেন, তখনই আপনি কি হয়ে যাবেন? ডুবে যাবেন। কিন্তু আপনি যদি অন্যের কথা কানের মধ্যে না নেন, তাহলে কিছু হবে? এই কানটা হচ্ছে, এই বডিটা হচ্ছে কি, জাহাজ। বডিটা হচ্ছে জাহাজ, কানটা হচ্ছে লিক। যদি কানটাকে আপনি বন্ধ রাখেন, তাহলে ভিতরে জলও আসবে না, জাহাজও ডুববে না। কিন্তু কানটাকে যদি খোলা রাখেন, তাহলে শেষ। জাহাজ ডুবে কখন? টাইটেনিক কেন ডুবেছে? কারণ লিক হয়ে গেছিল। আর লিকের মধ্যে জল, আপনি যদি সবার কথা কানের মধ্যে ঢুকাতে যান, তাহলে শেষ, আপনাকে ডুবে মরতে হবে। এর জন্য একমাত্র শাস্ত্র, সাধু গুরু বৈষ্ণবের কথা শুনে আপনাকে চলতে হবে। সবার কথা আপনি যদি কানের মধ্যে ঢুকান, তাহলে আপনি নিজের তরি নিজেই ডুবে ফেলবে, কেউ আপনার জন্য দায়ী না। আপনাকে সাধু গুরু শাস্ত্র শুনতে হবে। যদি আপনি লিককে বন্ধ না রাখেন, তাহলে কিন্তু প্রবলেম। তাই আমাদের জীবনও, আমাদের যত মেন্টাল প্রবলেম, যত মানুষের প্রবলেম শুনবেন, ও কার কথা বলবে? অমুকের জন্য এই হয়েছে, তমুকের জন্য আমার এই জীবন, তমুকের। কেউ বলে না আমার নিজের দোষে এই হয়েছে, সবাই বলে কি হয়েছে, অমুকের জন্য। এর জন্য আমি সবসময় একটা কথা বলি, এই উদাহরণটা খেয়াল রাখবে। ইউ নেভার বিকাম, মেক ইউর লাইফ অ্যাজ এ গ্লাস বল বিকাম এ ফুটবল, টেনিস বল। আপনার জীবনটাকে আপনি একটা কাচের বল বানাবেন না। কেন? পড়ে গেলে ভেঙে টুকরা টুকরা হবে। কিন্তু জীবনটাকে যদি টেনিস বল বানান, পড়ে গেল কি করবে? বাউন্সিং করবে, পড়ে গেল বাউন্সিং করবে। বাউন্সিং মানে রিব্যাক, ফিরে আসবে। এর জন্য জীবনটাকে যদি আপনি একটা কাচের বল বানান, পড়ে গেলে শ্যাটার্ড হয়ে যাবে, মানে টুকরা টুকরা হয়ে যাবে। এর জন্য জীবনটাকে টেনিস বল বানানোর চেষ্টা করুন, পড়ে গেল ভাঙবে না, বাট বাউন্স করবে, রিব্যাক করবে। এর জন্য লাইফ ইজ লাইক দ্যাট, সব কথাকে সিরিয়াস ধরলে হবে না, তাহলে কি হবে, শ্যাটার্ড হয়ে যাবে। জীবনটাকে সব কথাগুলোকে টেনিস বল হিসেবে ধরো, ও দু চারটা এরকম আঘাত লাগবে, বাট তারপর আপনি বাউন্স করতে পারবেন। এখন করোনা ভাইরাস, কত মানুষের কত ব্যবসা, কত চাকরি, কত চলে গেছে, কিন্তু তাই বলে কি মানুষ জীবন গতি থেমে রেখেছে? না, সে আবার বাউন্স করে, সে আবার রিব্যাক করেছে। এই জগতে দুঃখে কারাই থাকে? যারা বাউন্স বল হতে পারে না, যারা জীবনটাকে একটা কাচের বল বানিয়ে রেখেছে, তারাই জীবনে শ্যাটার্ড হয়েছে, তারাই জীবনে ফল ডাউন হয়ে গেছে। যত কিছু আপনার জীবনে যা হয়ে গেছে, ফরগেট ইট, স্টার্ট এ নিউ, স্টার্ট এ নিউ। এর জন্য জীবনে একটা কথা মনে রাখবেন, আর একটা উদাহরণ মনে রাখুন, পাখি যখন ডালে বসে, সে কি ডালের উপরে ভর করে বসে, নাকি ডানার উপরে ভর করে বসে? হ্যাঁ, ডানার উপরে, ডানার উপরে, ডালের উপরে। এর জন্য সে কখনো ভেঙে পড়ে না, কিন্তু
মানুষ যখন ডালের উপরে বসে কিসের মতো বসে? ডালের উপরে ভর করে বসে। এর জন্য মানুষ ভেঙে পড়ে যায়। এর জন্য আমাদের জীবনও নিজের উপরে কনফিডেন্স রেখে চলার চেষ্টা করুন, সাধুগুরু শাস্ত্রের বাক্যের উপরে কনফিডেন্স রেখে চলার চেষ্টা করুন। কেউ আপনাকে ফেলে দিতে পারবে না, কিন্তু যখনই আপনি নিজেকে অন্যের হাতে দিয়ে দেবেন তখন। এর জন্য ইউ আর নট ফর আদার্স, ইউ আর ফর ইয়োরস। আপনি কারোর জন্য না, আপনি আপনার জন্য। কিন্তু যখনই আপনি আপনাকে অন্যের জন্য করে দেবেন তখন সে যেভাবে আপনাকে আপস অ্যান্ড ডাউন করাবে, আপনাকে কিন্তু সেইভাবে আপস অ্যান্ড ডাউন হতে হবে। কিন্তু আপনি যদি নিজেকে নিজের মধ্যে রাখেন, নিজেকে নিজের গ্রিপে রাখেন, তাহলে কেউ আপনাকে চক্রের মধ্যে ঘুরাতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? ঘুরাতে পারবে না। এর জন্য নিজেকে নিজে আন্ডার কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন। এর জন্য এই কথাই এখানে আলোচনা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে এখন এই পরিবারের সদস্যদের শেষ করে দেওয়া উচিত। ঠিক আছে, শেষ করে দিচ্ছে। তাই ভগবান তার পরিস্থিতি বুঝে চিন্তা ভাবনা করে সে সবকিছু করছে। তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ। প্রণাম। তাৎপর্য, এই শ্লোকে শ্রীকৃষ্ণের দেহত্যাগের বিষয়ে তক্ষণ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু ভগবান হচ্ছেন সৎ চিত এবং আনন্দের শাশ্বত বিগ্রহ, তাই তার দেহ এবং আত্মা অভিন্ন। তাহলে তার পক্ষে দেহত্যাগ করে এই পৃথিবীর দৃষ্টি থেকে অপ্রকট হওয়া কি করে সম্ভব? অভক্ত এবং মায়াবাদীদের মধ্যে ভগবানের রহস্যজনক অন্তর্ধান সম্বন্ধে মহা মতবিরোধ রয়েছে এবং শ্রীলজীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে সেই সমস্ত মূর্খ মানুষদের সন্দেহ নিরসন করছেন। ব্রহ্ম সংহিতার বর্ণনা অনুসারে ভগবানের বহু রূপ রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের অসংখ্য রূপ রয়েছে। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ। হরে কৃষ্ণ। এবং যখন তিনি তার কৃষ্ণ স্বরূপে জীবদের গোচরীভূত হন, তখন এই সমস্ত রূপ তার মধ্যে মিলিত হন। এই সমস্ত অচ্যুত রূপ ব্যতীত তার বিশ্বরূপ রয়েছে, যা তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনের সামনে প্রকাশ করেছিলেন। এই শ্লোকে স্ফীতম শব্দটিও ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে তিনি তার বিরাট রূপ ত্যাগ করেছিলেন, তার আদি শাশ্বত রূপ নয়, কেননা তার সৎ চিত আনন্দময় রূপ পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। ভগবানের ভক্তেরা এই সরল সত্যটি অনায়াসে হৃদয়ঙ্গম করতে পারেন, কিন্তু ভগবত বিমুখ ভক্তের অভক্তেরা এই সর এই অভক্তেরা হয় এই সরল সত্যটি হৃদয়ঙ্গম করতে পারে না, নয়তো ভগবানের চিন্ময় বিগ্রহের নিত্যত্ব মিথ্যা প্রতিপন্ন করার জন্য তর্ক বিতর্ক করে। তার কারণ হচ্ছে এই কথাগুলোর মধ্যে দিয়ে এই জিনিসটা ভগবান বুঝাতে চেয়েছেন, মানে সরি প্রভুপাদ বুঝাতে চেয়েছেন যে এখানে যেহেতু সুখদেব গোস্বামী পাদ বলেছেন যে ভগবান এই জগৎ থেকে অন্তহিত হওয়ার জন্যই তিনি তার পরিবারকে কি করেছে, ধ্বংস করে দিয়েছে বা ধ্বংস করে দেওয়ার পরে উনি গিয়েছে। কিন্তু যারা অত্যন্ত উন্নত বিচক্ষণশীল ব্যক্তি তারা বুঝতে পারে ভগবানের আবার অন্তর্ধান কিসের। ভগবান তো এই জগৎ থেকে অন্তর্ধান হয় না, কারণ তার যদি অন্তর্ধান হন তাহলে আত্মারও অন্তর্ধান হবে, হ্যাঁ কি না? কারণ আত্মা তো ভগবানেরই অংশ না,
আত্মার ভগবানের যদি অন্তর্ধান হয় তাহলে আত্মারও অন্তর্ধান হবে কি? কিন্তু আমরা জানি যে আত্মার অন্তর্ধান হয় না। গীতাতে ভগবান বলছে আমাকে কাটা যায় না, শোয়া যায় না, মারা যায় না, গুলি করা যায় না। যদি আত্মার এই অবস্থা হয় তো পরমা কি বলে পরমাত্মার এই অবস্থা হয় তাহলে যে পূর্ণ আত্মা তার কিভাবে হয়? এটা ভগবানের অন্তর্ধান না, এটা ভগবানের অস্ত্রধান। অস্ত মানে তিনি এই লীলা সংবরণ করে আবার অন্য লীলায় প্রবেশ করবে, তাই এটা অস্তধান অন্তর্ধান না। সূর্য যেরকমের উদয়স্ত হয় ভগবানের তেমনি উদয়স্ত হয়, বুঝতে পেরেছে? তাই এর জন্য যারা মূর্খ তারা মনে করে এই দেখুন ভাগবতেও লিখেছে ভগবানের অন্তর্ধান হয়েছে। ভগবানের এটা অন্তর্ধান না, ভগবানের এটা অস্তধান। তার মানে তিনি এই লীলার পরে আর একটা লীলা শুরু করবে। যেরকম একটু আগে আমরা জুম জুম কিন্তু চলছে, কিন্তু আমরা একটা লাইভ বন্ধ করে দিয়ে আর একটা লাইভ স্টার্ট করেছি, গীতার লাইভ শেষ করে দিয়ে ভাগবতের লাইভে এসেছি, কিন্তু জুম কিন্তু চলছে। ঠিক তেমনি ভগবানের লীলা চলছে। ভগবান যখন একটা লীলা থেকে আর একটা লীলায় প্রবেশ করে সেটা কি ভগবানের অন্তর্ধান বলা হয়, এইটাই বুঝাচ্ছে। তারপরে হ্যাঁ বলুন। ব্যবহারিক অভিজ্ঞতাতেও এখনো পর্যন্ত দেখা যায় যে ভগবানের অপ্রাকৃত বিগ্রহ ভক্তগণ কর্তৃক বিভিন্ন মন্দিরে পূজিত হন এবং ভগবানের সমস্ত ভক্তেরাই বাস্তবিকভাবে উপলব্ধি করেন যে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। ভগবানের অন্তরঙ্গা শক্তির এই অচিন্ত্য কার্য ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত। সকলের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার ভগবান রাখেন। পদ্মপুরাণে বলা হয়েছে, অত শ্রী কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ। ভগবানের নাম এবং রূপ জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, কিন্তু যখন তিনি বদ্ধ জীবদের গোচরীভূত হন তখন তিনি বিরাট রূপ ধারণ করেন। এটি তার রূপের একটি অতিরিক্ত জ্বর প্রদর্শন এবং বিশেষ ও বিশেষণের ন্যায়ের দ্বারা তা অনুমোদন করা হয়। ব্যাকরণে যখন বিশেষণকে বিশেষ্য থেকে আলাদা করে দেওয়া হয় তখন বিশেষণের দ্বারা বিশেষীকৃত বিষয়ের পরিবর্তন হয় না। তেমনই ভগবান যখন তার বিরাট রূপ ত্যাগ করেন তখন তার শাশ্বত স্বরূপের পরিবর্তন হয় না, যদিও তার এবং তার অসংখ্য রূপের মধ্যে কোনো জড় পার্থক্য নেই। পঞ্চম স্কন্ধে দেখা যাবে ভগবান কিভাবে বিভিন্ন রূপে বিভিন্ন লোকে পূজিত হন এবং কিভাবে এই পৃথিবীতেও বিভিন্ন মন্দিরে তিনি পূজিত হন। শ্রীল জীব গোস্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাদের টীকায় বৈদিক শাস্ত্রে থেকে প্রামাণিক উদ্ধৃতি দিয়ে ভগবানের তিরোধান সম্বন্ধে বিস্তারিতভাবে বিচার করেছেন। এই গ্রন্থে আয়তন বৃদ্ধি না করার উদ্দেশ্য আমরা এখানে আর সেগুলি উল্লেখ করছি না। এই সমস্ত বিষয় ভগবদ গীতায় বিশ্লেষণ করা হয়েছে। যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে, ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার রাখেন। তিনি সর্বদা প্রেমহীন ও ভক্তিহীন অভক্তদের দৃষ্টির অগোচরে থাকেন এবং এইভাবে তিনি তাদের তার থেকে আরো দূরে সরিয়ে দেন। ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে প্রার্থনাকারী ব্রহ্মার নিমন্ত্রণে ভগবান অবতরণ করেছিলেন, তখন সমস্ত বিষ্ণু রূপ সমৃহ তার মধ্যে মিলিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য সাধনের পর তারা সকলে আবার যথারীতি তার থেকে আলাদা হয়ে যান। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় কৃষ্ণ প্রভু। অনেক সুন্দর পড়েছেন,
তা এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি এই কথার মধ্যে দিয়ে, যে ভগবান যা কিছু করেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীবকে কোন শিক্ষা বা এই জগতের কোন মঙ্গলের জন্য। এই যে ভগবানের অন্তর্ধান লীলাটাও করেছেন, অন্তর্ধান লীলাটাও করেছেন, এখন বলতে পারেন এই অন্তর্ধান লীলাটা করে তিনি জগৎকে কি শিক্ষা দিতে চাইছেন? বলুন, ভগবানের যে এই অন্তর্ধান লীলাটা করেছে, এই অন্তর্ধান লীলার মধ্যে দিয়ে ভগবান কি শিক্ষা প্রদর্শন করতে চেয়েছে? ভগবান, হ্যাঁ লীলাশ্রী মা বলে, হরে কৃষ্ণ প্রভু, জাস্ট অনুমান করছি, জানি না ঠিক হবে কিনা। ও অন্তর্ধান লীলার মাধ্যম দিয়ে জগৎবাসীকে এই শিক্ষা দিতে চাইছেন যে হে জগৎবাসী, তোমরা ভোগ বিলাসে যতই মত্ত হয়ে থাকো, মনে করো না যে এটা তোমাদের স্থায়িত্ব, এই জায়গা থেকে তোমাদেরকেও সরতে হবে। এটা এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, এটা একটা পয়েন্ট, এটাকে আমি দুই দিক থেকে বুঝেছি, আপনারা মনে রাখবেন বা লিখে। ভগবান অন্তর্ধান লীলা করার মধ্যে দিয়ে যারা ভোগী তাদেরকে দেখিয়েছে যে তাদের ভোগ করার আরো বাসনা, মানে স্পেস সৃষ্টি করে দিয়েছে। কারণ তারা যদি মনে করে যদি ভগবান থাকে তাহলে তারা ভোগ করতে পারবে না, এর জন্য ভগবান তাদের কাছ থেকে অন্তরাল হয়েছে। ভক্তদের কাছ থেকে ভগবান অন্তরাল হয়ে কি শিক্ষা দিয়েছেন? ভগবান ভক্তদের কাছ থেকে অন্তরালয়ে শিক্ষা দিয়েছেন বিপ্রলম্বে কিভাবে ভগবানকে সেবা করতে হয়। যেরকম উদ্ধব মৈত্রী ঋষি কি বিপ্রলম্ব ভাব, সেপারেশন, বিরহ অনুভব করছে, বিরহের মাধ্যমে তারা কি করছে, আরো বেশি নজদিকে যাচ্ছে, আরো বেশি নজদিকে যাচ্ছে, আরো বেশি কাছে যাচ্ছে। আর এরা ভগবানের বিরহ, মানে ভগবান মরে গেছে এটা শুনে তারা কি হচ্ছে, আরো বেশি দূরে সরে যাচ্ছে ভগবান। কেন? দুটোর মধ্যে পার্থক্য কি? একটায় অনুরাগ আছে আর একটায় রাগ আর দ্বেষ আছে। যেন শব্দ দুটো মনে রাখেন, দুটোই কিন্তু বিচ্ছেদ, ভক্তের কাছেও বিচ্ছেদ আর অভক্তের কাছেও বিচ্ছেদ। ভক্তের বিচ্ছেদের মধ্যে রাগ হিংসা আছে, কেন? তারা চিন্তা করছে ভালো হয়েছে, ভালো হয়েছে গেছে, ভালো হয়েছে গেছে। আর ভক্তরা চিন্তা করছে প্রভু চলে গেল, আমি কিভাবে বাঁচবো, এটা হচ্ছে অনুরাগ। আর এইখানে হচ্ছে রাগ, রাগ আর অনুরাগের মধ্যে যেখানে বিচ্ছেদের মধ্যে রাগ থাকবে সে সময় দূরে সরিয়ে দেবে, আর যে বিচ্ছেদের মধ্যে অনুরাগ থাকবে সেই বিচ্ছেদ আরো কাছাকাছি নিয়ে আসবে, আরো কাছাকাছি নিয়ে আসবে। এর জন্য ভগবান এই জড়জগতের মানুষের কাছে তার অন্তর্ধান হয়েছে, আর ভক্তদের কাছে ভগবানের যে ভালোবাসা বা তার স্মৃতিগুলো আরো বেশি কাছে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে। প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে তাকে চিন্তা করার আরো বেশি স্কোপ করে দিয়েছেন ভগবান। কারণ কাছে থাকলে তো আমরা এভাবে চিন্তা করি না, আজকে দূরে গেছে বলেই এত চিন্তা করতে পারছি। তাই এটা ভক্তদের কাছে একটা পরম আনন্দে, পরম আনন্দে। আর অভক্তের কাছে আনন্দ কি? বাস ও গেছে, কৃষ্ণ চলে গেছে, আমরা আরো বেশি করে ভোগ বিলাসে মত্ত হতে পারব। এটাই ভগবান কি করেছেন এখানে প্রভুপাদ এটা বোঝাতে চেয়েছে।
30 নম্বর, অস্মাত লোকাত উপরেতে মোহি জ্ঞানম মত আশ্রয়ম অর্হতি উদ্ধব এব অদ্যা সম্প্রতি আত্মবতাম্বর আত্মবতাম্বর। শোনকা মাতাজি বলেন তো, হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম। অনুবাদ, আমি এই জড় জগতের দৃষ্টি থেকে অপ্রকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্যপেই কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সাম্যক ভাবে অবগত হওয়ার যোগ্য হবেন। তাৎপর্য, জয় শিল্পপাদ কি জয়। এই শ্লোকে জ্ঞানম মদাশ্রয়ম কথাটি তাৎপর্যপূর্ণ। দিব্য জ্ঞান তিনটি বিভাগে বিভক্ত, যথা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান, সর্বান্তর্যামী পরমাত্মা জ্ঞান এবং ভগবানের স্বরূপের জ্ঞান। তার মানে দিব্য জ্ঞান তিন প্রকার, যেটা আমরা আগেও আলোচনা আছে কি ব্রহ্ম পরমাত্মা আর ভগবান। দেখেন ব্রহ্ম বলতে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান, সর্ব অন্তর্যামী পরমাত্মা জ্ঞান এবং ভগবানের স্বরূপ জ্ঞান। এই তিনের মধ্যে পরমেশ্বর ভগবানের স্বরূপের দিব্য জ্ঞান বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং তাকে বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান। এই বিশেষ জ্ঞান শুদ্ধ ভক্তির মাধ্যমে কেবল এই যে তিন প্রকার দিব্য জ্ঞান হচ্ছে না, আমাদেরও এই জগতে তিন প্রকার আমরা জ্ঞান অর্জন করি। ব্রহ্ম জ্ঞান হচ্ছে কি এক্সপেরিমেন্টাল জ্ঞান, ব্রহ্মজ্ঞানটা কি এক্সপেরিমেন্টাল জ্ঞান, লিখে রাখুন এটা। অন্তর্যামী জ্ঞান হচ্ছে, সরি, ব্রহ্মজ্ঞান হচ্ছে কি অ্যাকোয়ারিং নলেজ, ব্রহ্মজ্ঞানটা হচ্ছে অ্যাকোয়ারিং নলেজ, যেটাকে অর্জন করতে হয়, মানে অর্জন কৃত জ্ঞান। পরমাত্মা জ্ঞান হচ্ছে এক্সপেরিমেন্টাল জ্ঞান, মানে যেটা আপনি এক্সপিরিয়েন্স করে আপনি যেটাকে অর্জন করেন। আর তৃতীয় প্রকার জ্ঞান হচ্ছে কি ডিভাইন নলেজ। এজন্য তিন প্রকার জ্ঞান, অ্যাকোয়ারিং নলেজ, এক্সপেরিমেন্টাল নলেজ আর ডিভাইন নলেজ। অ্যাকোয়ারিং নলেজ নিজে পড়ে পড়ে যেটা অর্জন করা হয়, এক্সপেরিমেন্টাল নলেজ যেটা আপনার অভিজ্ঞতা থেকে আসে, আর ডিভাইন জ্ঞান যেটা গুরু কৃষ্ণের কৃপায় আসে। ব্রহ্ম জ্ঞানটা হচ্ছে অ্যাকোয়ারিং নলেজ, আপনাকে পড়ে পড়ে উপলব্ধি করতে হয়। এর জন্য ব্রহ্মবাদীরা কি হয় জ্ঞানী হয় না, তা জ্ঞানীরা কি পড়ে পড়ে অর্জন করে। পরমাত্মা জ্ঞান এটা এক্সপেরিয়েন্স এর মাধ্যমে বোঝা যায়, আমার মধ্যে আত্মা আছে এটাকে আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। কিরকম মরা মানুষ দেখলে আমরা দেখি কাঁদে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদু চলে গেছে, এক্সপিরিয়েন্স যে এর মধ্যে এখন আত্মা নেই, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল জ্ঞান। আর ডিভাইন জ্ঞান, ভগবান জ্ঞান গুরু কৃষ্ণের থেকে আসে, ভগবান আছে, তার চোখ আছে, তাই তারা যখন দিব্য শক্তি দেয় তখনই আমরা ভগবানকে বুঝতে পারি। তাহলে বোঝা গেল জড় জগৎ থেকে তিনটা জ্ঞান দেখালাম, এই জড় জগতের তিনটা জ্ঞানকে কিভাবে আধ্যাত্মিক জগতে প্রকাশ করাতে হবে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে, তাহলে লিখে রাখবেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ভগবান জ্ঞানটা কি বললেন প্রভু? ডিভাইন নলেজ, দৈবিক জ্ঞান, বাংলায় বলে দৈব জ্ঞান বা দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান যেটা। তারপরে এই বিশেষ জ্ঞান শুদ্ধ ভক্তির মাধ্যমে কেবল উপলব্ধ হয়, অন্য কোন উপায়ে নয়। ভগবদ গীতায় 18 অধ্যায় 55 নম্বর শ্লোক। এক মিনিট, তাহলে এর আগের লাইনটা এই তিনের মধ্যে এইটাকে পড়ো। এই তিনের মধ্যে পরমেশ্বর ভগবানের স্বরূপের দিব্য জ্ঞান বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং তাকে বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান।
তার মানে ডিভাইন নলেজ, যেটা আমরা জড়জাগতিক দিক থেকে বলছি ডিভাইন নলেজ, এটা হচ্ছে ভগবত তত্ত্ব। আর এটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, কারণ এটা আমাদের দ্বারা সম্ভব না। এটা যদি গুরু কৃষ্ণ আমাদের উপরে কৃপা করে, প্রসন্ন হয়, তাহলেই একমাত্র সেই জ্ঞান অর্জন করা সম্ভব। এই বিশেষ জ্ঞান শুদ্ধ ভক্তির মাধ্যমে কেবল উপলব্ধ হয়, অন্য কোন উপায় নয়। ভগবত গীতায় 18:55 এই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে, ভক্ত মাম ভি জানাতি জাবান যচ্চাস্মি তত্তত। ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত ভক্তিরাই কেবল ভগবানের দিব্য স্থিতি তত্তত জানতে পারেন। সেই সময় উদ্ধবকে ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বলে বিবেচনা করা হয়েছিল, এবং তাই ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন, যাতে এই জগতের দৃষ্টির অন্তরালে ভগবান চলে গেলে মানুষ যেন উদ্ধবের জ্ঞানের সুযোগ নিতে পারে। এখানে বলছে, ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত ভক্তরা কেবল ভগবানের দিব্য স্থিতি জানতে পারে। সেই সময় উদ্ধবকে ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বলে বিবেচনা করা হয়েছিল, এবং তাই ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন, যাতে এই জগতের দৃষ্টির অন্তরালে ভগবান চলে গেলে মানুষ যেন উদ্ধবের জ্ঞানের সুযোগ নিতে পারে। এই কথাটার অর্থ কি? সেই সময় উদ্ধবকে ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বলে বিবেচনা করা হয়েছিল, তাই ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন, যাতে এই জগতের দৃষ্টির অন্তরালে ভগবান চলে গেলে মানুষ যেন উদ্ধবের জ্ঞানের সুযোগ নিতে পারে। তাহলে এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথার দ্বারা কি বুঝাতে চেয়েছে? একটু ডিপ, ইজিলি আপনারা দিতে পারবেন না উত্তর। এই কথাগুলোর দ্বারা কি বুঝাতে চেয়েছে প্রভুপাদ? ভগবান এটা বুঝাতে চেয়েছে, আমি যদি প্রকট থাকি তাহলে এই জগতের মানুষ আমার ভক্তের চরণে আসবে না, এর জন্য আমাকে সরে গিয়ে আমার ভক্তকে সামনে আনতে হবে। বাবা যদি অফিসে থাকে, ছেলেও যদি অফিসে থাকে, ম্যানেজার কখনোই ছেলের কাছে যাবে? হ্যাঁ, যদি দুজনের প্রপার্টির মালিক, যাবে? যাবে না, সবাই বাবার কাছে যাবে। এর জন্য ভগবান দেখলো, এই জগতে যদি আমি থাকি তাহলে কেউ আমার জ্ঞান অর্জন করতে আসবে না, কিন্তু আমি যদি সরে যাই, আমার ভক্তকে রেখে যাই, তাহলে আমার ভক্তের চরণে আসবে। আর আমাকে বুঝতে হলে কি, কার চরণে? গীতায় ভগবান বলছে, ভক্তা মামাবি জানাতি, আমার ভক্ত একমাত্র জানে। এর জন্য ভগবান তার ভক্তকে রেখে সে অন্তরালে দাঁড়িয়ে রেখেছে, যাতে তার ভক্তের চরণে আশ্রয় নিয়ে, এর মাধ্যমে ভগবান কি দেখিয়েছে? তার ভক্তবৎসলতা। সে পর্দার আড়ালে গিয়ে ভক্তকে দিয়ে সে তার কার্য করাচ্ছে। এর জন্য উদ্ধবকে, মৈত্রী ঋষিকে ভগবান সাহারা করে এই জ্ঞান, ভগবান তো পারতো এই জ্ঞান জগতের সবার কাছে দিয়ে যেতে, না, ভগবান চেয়েছে তার ভক্তের মাধ্যমে আমাকে জানো। এর জন্যই না চৈতন্য মহাপ্রভু অনেক গ্রন্থ লিখেছিল, কিন্তু সব তিনি যাওয়ার আগে গঙ্গায় ভাসিয়ে দিয়ে গেছে। কেন? তিনি চেয়েছে আমি আমার ভক্তের মুখ থেকে প্রচারিত হতে চাই, ভক্তের মুখ থেকে। এটা হচ্ছে অন্তরাল বিষয়, এটা হচ্ছে ভগবানের সবচেয়ে করুণা, ভগবানের করুণা, যে আমি আমার দ্বারা আমাকে নিজেকে প্রচারিত করতে চাই না, আমার ভক্তের দ্বারা, ভক্তের দ্বারা আমাকে প্রকাশিত করতে চাই, ভগবানের করুণা। তাহলে এর থেকে জীব কি শিক্ষা নেওয়া উচিত? যদি ভগবান নিজে ক্রেডিট না দিয়ে আমাকে ক্রেডিট দেওয়ার জন্য সে পর্দার আলায় চলে যায়, জীবেরও কি কম্পিটিশন থাকা উচিত? আমিও জীবনে কিছু
ক্রেডিট নেব না, সব আমি ভগবানের জনকে। এটাই হচ্ছে রাসলীলা, এটাই হচ্ছে রাসলীলা মুখ্য উদ্দেশ্য। রাসলীলাও এইটা, ভগবান চিন্তা করে গোপীরা যদি আমাকে চাওয়ার জন্য রাত্রে স্বামীর বিছানা ছেড়ে আমার কাছে আসতে পারে, আমি কেন গোপীদেরকে নিজে উজাড় করে দেব না? আবার গোপীরা চিন্তা করছে, কৃষ্ণ যদি ঘর ছেড়ে রাত্রবেলা জঙ্গলের মধ্যে এসে আমাদেরকে আমাদের সঙ্গসুখ পাওয়ার জন্য ডাকতে পারে, তাহলে আমরা কেন কৃষ্ণের জন্য এই বন্ধনকে ছিন্ন করে ভগবানের কাছে যেতে পারবো না? এটাই হচ্ছে রাসলীলার মুখ্য কথা। দুজন দুজনের মধ্যে কম্পিটিশন, কে কতটা স্যাক্রিফাইস করতে পারে, দিস ইজ দা মেইন পয়েন্ট অব রাসলীলা। আমরা কি দেখি? সম্ভব, কিন্তু এটা সম্ভব না। রাসলীলা মানে টপমোস্ট স্যাক্রিফাইস, টপমোস্ট স্যাক্রিফাইস। ভগবানকে প্রাপ্তির জন্য কে কতটা স্যাক্রিফিশিয়াল মোড, কে কতটা ত্যাগ করতে পারে, এইটা ভগবান জগৎকে দেখিয়েছে। হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। ভগবান যে উদ্ধবকে বদ্রিকা আশ্রমে গিয়ে তার নরনারায়ণ রূপে বিরাজমান বিগ্রহের সঙ্গ করার আদেশ দিয়েছিলেন, এটাই হচ্ছে তার একটি কারণ। প্রাথমিক জ্ঞানে উন্নীত ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহ থেকে সাক্ষাৎ ভাবে অনুপ্রেরণা লাভ করতে পারে না, তাই ভগবানের ভক্ত ভগবানের কৃপার প্রভাবে নিশ্চিত ভাবে প্রগতি লাভ করার জন্য ভগবানের মন্দিরে আশ্রয় গ্রহণ করেন। হরে কৃষ্ণ। ভগবান তাকে মৈত্রী ঋষিকে কি বলছিল, তুমি যাও গিয়ে কি করো, তুমি আগে বদ্রিকা আশ্রমে গিয়ে নরনারায়ণ ঋষির সেবা করো। তার মানে তাকে প্রথমে তার চিত্তকে মার্জন করাতে চেয়েছে জ্ঞান দেওয়ার জন্য। আসুন 31 নম্বর। ন উদ্ধব অনু অপি মত নুন্না যত গুণই ন আর্দতি প্রভু, অর্দতি প্রভু অত মত বয়ু নম লোকম গ্রাহায়নম ইহতি তিষ্ঠু তিষ্ঠতু তিষ্ঠতু। তনুশ্রী মাতাজি পড়ুন। জোরে জোরে আওয়াজ করেন। কাশীনাথ প্রভুর লোকে যখন তো বলেন তো মনে হচ্ছে বোম্বে থেকে বৃন্দাবন পর্যন্ত আওয়াজ চলে আসে। জোরে বলেন। অনুবাদ। হ্যাঁ, উদ্ধব আমার থেকে কোনো অংশে কম নয়, কেননা তিনি কখনো জোড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নন, তাই তিনি ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করুন। এখানে বলছে উদ্ধব আমার থেকে কোনো অংশে কম নয়, কেননা তিনি কখনো জোড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নয়। ভগবান তার ভক্তকে নিজের সমান বলছে। দেখুন, উদ্ধব আমার থেকে কোনো অংশে কম নয়, তাই তিনি ভগবত তত্ত্ব জ্ঞান বিতরণ করার জন্য এই জগতে কি অবস্থান করুন। আবার কি বলছে, তিনি কখনোই জড়া প্রকৃতির গুণের দ্বারা, তাহলে ভক্ত যে উন্নত মানের ভক্ত হয় সে কখনো জড়া প্রকৃতির দ্বারা কি হন না, প্রভাবিত হন না। তারপরে তাৎপর্য, ভগবানের প্রতিনিধি হওয়ার বিশেষ যোগ্যতা হচ্ছে জোড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত না হওয়া। তার মানে ভগবানের ভক্ত হতে হলে, পরম ভক্ত হতে হলে কি করতে হবে, জোড়া প্রকৃতির গুণের দ্বারা কি সত্য রজ তম গুণের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, তার থেকে মুক্ত থাকতে হবে। জড় জগতের মানুষ সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ব্রাহ্মণ হওয়া, কিন্তু ব্রাহ্মণ যেহেতু সত্য গুণে অবস্থিত, তাই ভগবানের প্রতিনিধি হতে হলে ব্রাহ্মণ হওয়াই যথেষ্ট নয়।
ভগবানের প্রতিনিধি হতে হলে সত্য গুণকেও অতিক্রম করে জোড়া প্রকৃতির কোন প্রবাহিত না হয়ে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে হয়। তার মানে ভগবানের যদি পরম ভক্ত হতে হয় তাহলে শুধু ব্রাহ্মণ হয় যথেষ্ট না, আপনাকে তিন গুণের উপরে শুদ্ধ সত্যে, শুদ্ধ সত্য, সত্যগুণটা আছে শ্রেষ্ঠ, কিন্তু সেই সত্যগুণের মধ্যে কি আছে, ডেজিগনেশন আছে, সেটা কি, আমি ব্রাহ্মণ আমি বৈষ্ণব, এটা হচ্ছে সত্যগুণের অহংকার। কিন্তু শুদ্ধ সত্যের ইয়ে কি, আমি ব্রাহ্মণ না আমি বৈষ্ণব না, আমি কি, আমি কৃষ্ণের দাসন দাস, এটা হচ্ছে শুদ্ধ সত্যের ডেজিগনেশন। তারপরে ও প্রাকৃতিক গুণের এই শুদ্ধ সত্য স্তরকে বসুদেব বলা হয় এবং এই স্তরে ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। তার মানে কেউ যতক্ষণে বসুদেব স্তরে, বসুদেব স্তরে উন্নীত না হয় ততক্ষণে ঠিকই হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে। তার মানে ওই যে যেটা বলছি, আমি কৃষ্ণের দাস, এই স্থিতিতে যতক্ষণে জীব না আসতে পারবে ততক্ষণে সে ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করতে পারবে না, যাবে ভিতরে কিন্তু ক্রিয়া করবে না, ক্রিয়া করবে না। তো এই স্থিতিটাকে কি বলে, বসুদেব স্তর, বসুদেব স্তর। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, প্রভু এই স্তরটার নাম বসুদেব স্তর কেন রাখা হলো? কে বলতে পারে বসুদেব স্তর কেন রাখা হলো এই এই স্তরটার নাম? বসুদেব স্তর এই জন্য রাখা হচ্ছে, বসুদেব শব্দটা হচ্ছে বসুমতী বা ধরিত্রী, ধরিত্রীর মধ্যে সবচেয়ে বড় গুণ কি, ধরিত্রী থেকে কি শিক্ষা নেওয়া যায় আমাদের, ধৈর্যের শিক্ষা। ইয়েস, আমরা দত্তত্রয় ঋষি 24 প্রকার গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছিল, আমরা পড়বো ভাগবতে, তার মধ্যে ধরিত্রী মাতা হচ্ছে আমাদের একজন গুরু, ধরিত্রীর কাছ থেকে আমাদের কি শিক্ষা, ধৈর্যশীল। তাই শুদ্ধ সত্য মানে হচ্ছে ধৈর্যশীলতা। এরপর যদি এটাকে কৃষ্ণের বাবার নামের সঙ্গে নিয়ে যান, বসুদেব, বসুদেবের মতো ধৈর্যশীল আছে, নিজের সন্তান জন্ম দিয়েও অন্যের ঘরে পালিত চোখের সামনে, এ ধৈর্য ছাড়া কেউ করতে পারে? তারপর হচ্ছে প্রত্যেকটা সন্তান জন্ম হওয়ার পরে চোখের সামনে মেরে ফেলবে আর তার হাতে তুলে দেওয়া, ধৈর্য ছাড়া সম্ভব? বসুদেব স্তর হচ্ছে মানে ফিক্স মাইন্ড, নেভার বি শ্যাকিং, টলারেট মানে কি বলেন, কখনো অবিচলিত হন না, পূর্ণরূপে ফিক্স, সরি বিচলিত হন না, ফিক্স অবস্থা, সেটাকে বলে বসুদেব স্তর। তারপরে ভগবান যেমন জোড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না, তেমনি ভগবানের ভগবানের শুদ্ধ ভক্ত ও প্রকৃতির গুণ শুদ্ধ ভক্ত ও প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না, তো ভগবানের সঙ্গে একান্ত হওয়ার একাত্ম 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 হওয়ার একটি হচ্ছে প্রাথমিক যোগ্যতা। তার মানে এখন বলুন এটা কেন প্রাথমিক যোগ্যতা, কারণ আপনাকে যখন ভগবান কোনো কনফিডেন্সিয়াল জ্ঞান দিবে, আপনি যদি সেটা অন্যকে বলে দেন হবে, এই অর্থটা আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে বুঝায়, স্ত্রী যদি ফেইথফুল না হয় স্বামী তার নিজেকে বেশি প্রকাশ করতে পারবে, চিন্তা করবে এটা যদি কার কাছে কি বলে দেয় এটা তো পাগল প্রবলেম। তাই ভগবান তার কাছেই তার কনফিডেন্সিয়াল জিনিস বা তার নিজেকে তার কাছেই প্রকাশ করবে, যে তার কি করতে পারবে, মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে তাকে কি করতে পারবে,
তাকে নিজের মধ্যে ধারণ করে রাখতে পারো, কিন্তু যার কাছে, যার তার কাছে যে প্রকাশ করে দেবে, তার কাছে ভগবান নিজেকে প্রকাশ করবে না। তারপরে যিনি এই অপ্রাকৃতিক যোগ্যতা প্রাপ্ত হয়েছেন তাকে জীব মুক্ত বলা হয়, যদিও তিনি জীব জীবমুক্ত বা জীবন মুক্ত, জীবন মুক্ত জীবন জীবমুক্ত বলা হয়। হ্যাঁ, জীবন মুক্ত মানে কি? সেই জড়দেহে কিন্তু তিনি মুক্ত, জড়দেহে আছে কিন্তু তিনি মুক্ত। যদিও তিনি আপাতত দৃষ্টিতে জড় অবস্থাতে রয়েছেন, যিনি ভগবানের অপ্রাকৃতিক প্রেমময়ী সেবায় নিরন্তর যুক্ত, তিনি এই মুক্ত অবস্থায় প্রাপ্ত হয়েছেন। ভক্তি রসামিত সিন্ধুতে প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায়ে 187 বলা হয়েছে। আমি এটা পড়ে দিচ্ছি। ইহা যস্য হরের দাস্য কর্ম না মনসা গিরা নিখিলা স্প অবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। করুন, যে ব্যক্তি তার কর্ম মন এবং বাক্যের দ্বারা কেবল ভগবানেরই অপ্রাকৃতিক প্রেমময়ী সেবা করেন, তিনি আপাতত দৃষ্টিতে জড় জগতের বদ্ধ অবস্থাতে রয়েছেন বলে মনে হলেও প্রকৃতির প্রকৃতির প্রকৃত পক্ষে মুক্ত আত্মা। উদ্ধব এই রকম অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই ভগবান এই জগৎ থেকে অপ্রকট হওয়ার সময় তাকে তার প্রতিনিধি হওয়ার জন্য মনোনীত করেছিলেন। তাহলে এর থেকে আমাদের শিক্ষা কি? প্রভুপাদের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে কি? ভগবান আমাদের কাছে তখনই নিজেকে প্রকাশিত করবে, তার গুপ্ত প্রেম দান আমাদেরকে তখনই দান করবে, তার গুপ্ত জ্ঞান তার কৃপাটা আমাদের কাছে তখনই দান করবে। কখন? যে ব্যক্তি তার কর্ম মন ও বাক্যের দ্বারা কেবল ভগবানেরই অপ্রাকৃত প্রেমময় সেবা করবেন। তিনি আপাত দৃষ্টিতে জড় জগতের বন্ধন বদ্ধ অবস্থায় রয়েছেন বলে মনে হলো প্রকৃত পক্ষে মুক্ত। এ না, দুর্গা পূজা হয়েছে, অষ্টমী আসছে, আজকে ক্লাস স্কিপ দিয়ে ওখানে চলে যায়। আরে ওটা তো পাওয়া যাইবে, ভগবান তখন মনে করবে তো 100% আমার প্রতি না, আমাকে দেখাতে হবে আমি তোমার 100%। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতমাম বিষমে ভবাম্বুদ, প্রভু তুমি আমাকে দর্শন দাও না দাও, তোমার পায়ের নিচে রেখে আমাকে পিষে মেরে ফেলো, তারপর আমি তোমাকে ছাড়ব না, তুমি আমার প্রেরণা। তো এরকম যখন কনফিডেন্স একজনের মধ্যে দিয়ে পাওয়া যায়, তখনই না আমরাও তো মানুষরা, তখনই না তাকে কাজের হিসাবে রাখি বা নিজেকে তার কাছে প্রকাশ করি। তাই এর থেকে আমরা এটা বুঝলাম, ভগবানের কৃপা পেতে হলে আগে কি করতে হবে, কি করতে হবে? সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে। এক্সেলেন্ট, কথাটা হবে ভগবানের মধ্যে ভরসা সৃষ্টি করতে হবে, যে আই এম এ লয়াল পার্সন, আমার প্রতি তুমি ভরসা রাখতে পারো। তো এটা জীব তার সাধনা ভক্তির মধ্যে দিয়ে কি করবে, সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, তুমি আমার উপরে ফেইথ রাখতে পারো। তাই জীব যতক্ষণে ভগবানের কাছে তার ফেইথনেস, তার বিশ্বাস, তার ভরসা প্রকাশ না করতে পারবে, সৃষ্টি না করতে পারবে, ততক্ষণ ভগবান তার কাছে নিজেকে প্রকাশিত করবে না। আমাদের ক্ষেত্রেও তাই হয় কিনা? একটা মেয়ে যার তার কাছেই কি গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে নে, হ্যাঁ, যখন বুঝতে পারে এই ব্যক্তির কাছে আমার প্রোটেকশন আছে, এ আমাকে রক্ষা করতে পারবে, আমাকে সেফটি দিতে পারবে, তখন একজন স্ত্রী একটা ছেলের কাছে দুর্বল হয়ে পড়ে। তাই ভগবান উদ্ধবের কাছে দুর্বল কেন? কারণ
কারণ দেখেছে শত কিছুর মধ্যেও উদ্ধব বিদুর কোনো কিছু থেকে বিচলিত হয়নি। এর জন্য সেই যে বাংলার লাইন কি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, কিন্তু যে সারে না আমার পাশ আমি হই তার দাসেরও দাস। তাই যত কিছুই হোক, জীব যখন তার লয়্যালটি দেখাবে সে ভগবানের খুব প্রিয় হয়ে যাবে। এর জন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আজকে থেকে লিখে নিন, কৃষ্ণ এই লাইনটাই শুধু চেক আপ করবে। প্রেম দেওয়ার আগে ভগবান শুধু এই লাইনটাই চেক আপ করবে, যে করে আমার আশ আমি তার ভক্ত না, যে ছাড়ে না আমার পাশ আমি হচ্ছি তার ভক্ত। যে আমার আশা করে আমি তার ভক্ত না বা তার প্রতি আমি সন্তুষ্ট না, কিন্তু শত সমস্যার মধ্যে যে আমাকে ছাড়ে না আমি তার ভক্ত হয়ে যাই, শত প্রবলেমের মধ্যে যে আমাকে ছাড়বেন। এর জন্য মনে রাখবেন, ভক্তিতে যত আগাবেন কৃষ্ণ এই লাইনটাই খালি কি করবে পরীক্ষা করবে। যত ভক্তি করতে থাকবেন কৃষ্ণ প্রত্যেক দিন প্রতি ক্ষণ প্রতি সেকেন্ড সব জায়গায় এই লাইনটা আমাদের পরীক্ষা করবে। আর কৃষ্ণ যখন দেখবে যে না প্রত্যেকটা পরীক্ষায়, আজকে গুরু মহারাজের একটা কমেন্টস এ পড়ছিলাম, তুমি ভক্ত হয়ে মনে করবে না তোমাকে মায়া টেস্ট করবে না, ভগবান নিজে মায়া দিয়ে টেস্ট করবে তুমি কতটা মায়ার সঙ্গে ফাইট করে কৃষ্ণকে চাও, তার উপরে নির্ভর করে তোমার গোলোক বৃন্দাবন যাওয়া। ইটস নট ইজি। আপনি ভিসা পাসপোর্ট ছাড়া ভগবানের কাছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া যেতে পারবেন না, আপনাকে স্ক্যান করবে ভগবান। এর জন্য বার বার ভগবান এই একটা স্ক্যান করবে, সেটা কি, যে করে আমার আশ, ওটা ভগবান দেখে না। যে এই জগতে চোরও ভগবানের আশা করে, সেদিন বুঝালাম না, কিন্তু ভগবান কি দেখবে, কোনো পরিস্থিতি দিয়ে কৃষ্ণকে ছাড়ে না, ভালো থাকুক খারাপ থাকুক, নিন্দা দিক লাত্তি দিক গালি দিক যা করে কৃষ্ণের চরণে ছিটকে থাকে, তখন ওর চারাক্রি হয়ে যায়। আমরাও তো এই জগতে তাই না, একটা লোক যখন নাসর বান্ধা হয়ে যায় কি ব্যাপার, এত কিছু বলি তারপরও কিছু করে যা দে একটা চাকরি দিয়ে, এতবার যেহেতু বলছে। এর জন্য আমাদেরকে চিপকে থাকতে হবে ভগবানের সঙ্গে, কিন্তু ভগবান কিন্তু ওই যে বারবার ওইটা পরীক্ষা করবে। তারপরে ভগবানের এই প্রকার ভগবানের এই প্রকার ভক্ত কখনো জড়জাগতিক বল বুদ্ধি এমনকি বৈরাগ্যের দ্বারাও প্রভাবিত হন না। ভগবানের এই প্রকার ভক্ত জোড়া প্রকৃতির সব রকম আঘাত সহ্য করতে পারেন এবং তাই তাকে বলা হয় গোস্বামী। এই প্রকার গোস্বামী কেবল ভগবত প্রেমের দিব্য রহস্য উদ্ঘাটন করতে পারে। এক্সেলেন্ট। তা বলছে এই যারা সমস্ত ঘাত প্রতিঘাত কেও যারা কি থাকে স্থির থাকে তাদেরকে বলে গোস্বামী, তার মানে তারা ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল নেই, ইন্দ্রিয়ের উপরে তারা বেঁচে থাকে না, তারা কি নিজের কন্ট্রোলের উপরে নিজেকে রাখে। এর জন্য আমি একটু আগে ক্লাসে বলছিলাম না, আপনার জীবনটাকে আপনি অন্যের হাতে ছেড়ে দিয়েন না তাহলে কিন্তু ওরা আপনাকে উঠাবে না, আপনার কন্ট্রোল আপনাকে রাখতে হবে, তাহলে আপনি জীবনে নির্ভীক হতে পারবেন কিছু করতে পারবেন। এই জন্য আমার মা একটা কথা বলতো, বল বল বাহু বল, জল জল গঙ্গা জল। এই জন্য নিজের উপরে যদি আপনি নিজে দখলদারিত্ব না করতে পারেন অন্য কিসের দখলদারিত্ব করব, অন্য তো আপনাকে ভাগিয়ে নিয়ে যাবে। 32 নম্বর, এবং ত্রিলোক গুরুনা সন্দিষ্ট শব্দ জনিনা বদাস বদাশ্রমম আসাদ্য হরিম ইজে সমাধিনা সমাধিনা। লীলাশ্বরী মা পড়েন। সমস্যা
হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মা, আমি তো আর বসে থাকতে পারতাছি না, আমি ঠিক আছে ঠিক আছে, আপনি শুয়ে শুনে শুনুন। আচ্ছা, আরে বাহ। অনুবাদ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস এবং ত্রিলোকের গুরু গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে উদ্ধব পদিরিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধি মগ্ন হয়েছিলেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, সমস্ত বৈদিক জ্ঞানের উৎস এবং ত্রিলোকের গুরু পরমেশ্বর ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে উদ্ধব বদ্রিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধি মগ্ন হয়েছিলেন। এখানে আর একটা জিনিস শিক্ষা, ভগবান জ্ঞানটা দেওয়ার জন্য বদ্রিকা আশ্রমে কেন নিয়ে গেলেন? তার মানে এর থেকে আমরা বুঝি, জ্ঞান অর্জনের জন্য একটা এনভায়রনমেন্ট বা একটা পবিত্র স্থানের প্রভাব আমাদের জীবনে কাজ করে। যেরকম গীতার জ্ঞানটা ভগবান তো অন্য কোনো ফিল্ডেও দিতে পারত, কুরুক্ষেত্রের ফিল্ডে কেন দিয়েছে? কারণ সেখানে ধর্মের প্রভাবটা, স্পিরিচুয়াল প্রটেন্সি ওখানে কাজ করবে। এর জন্যই না ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তার মানে এখানে ধর্মেরই জয় হবে। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তিম উপদেশ উদ্ধবকে, মৈত্রী ঋষিকে একটা আধ্যাত্মিক জায়গায় নিয়ে তারপরে তাকে দান করছে। কেন? তাহলে ওই স্থানেরও একটা প্রভাব তার মধ্যে থাকবে। আর স্থানের প্রভাবটা সবচেয়ে বড় কি, সেটা মনের উপরে পড়ে। যে ভাই আমি তো এখন বৃন্দাবনে আছি, খারাপ চিন্তা আসলো আমার করা উচিত না, তাই স্থানের একটা প্রভাব প্রচন্ড রকম রয়েছে। এই জন্য আমরা সবসময় বলি না, পরিবেশ, ভক্তি করতে পরিবেশ দরকার। এই জন্য পরিবেশের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের ভগবত ভক্তিতে। তারপরে তাৎপর্য জয়শীল প্রপাত, ভগবান শ্রীকৃষ্ণ বস্তুত ত্রিলোকের গুরু এবং তিনি হচ্ছেন সমস্ত বৈদিক জ্ঞানের মূল উৎস, কিন্তু বেদের মাধ্যমেও পরম সত্যের সবিশেষ রূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। পরমেশ্বর ভগবানকে পরম সত্য রূপে জানবার জন্য তার ব্যক্তিগত নির্দেশ প্রাপ্ত হওয়া প্রয়োজন। ভগবদ গীতা হচ্ছে এই অপ্রাকৃত জ্ঞানের সারমর্ম। ভগবানের কৃপা ব্যতীত কেউই পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে বিরাজমান ছিলেন তখন তিনি অর্জুন এবং উদ্ধবের প্রতি এই কৃপা প্রদর্শন করেছিলেন। তার মানে এর থেকে আমরা বুঝতে পারলাম এখানে এই কথাটা বলার কারণ কি, এই কথাটা বলার কারণ হচ্ছে এটা বুঝাতে চেয়েছে। কারণ আমরা বুঝতে পারি না, প্রভু বেদের জ্ঞান তো ফাইনাল জ্ঞান না, দ্যাট ইজ দ্য টপ মোস্ট জ্ঞান, এরপরও কেন ভগবান আবার লাস্ট আবার একটা কিছু দিয়ে গেছে, এরপরও কেন? তার মানে ভগবান দেখেছে বেদে হচ্ছে খিচুড়ির জ্ঞান, ওখানে সব সবজি আছে, এর জন্য আপনাকে কি করতে হবে, খুঁজে ওর মধ্যে থেকে কি করতে হবে, পাঁচ তরকারির মধ্যে যে পাঁচ ফোড়নের সোমবার দিয়েছে ওরকম পাঁচ ফোড়নের মতো ওর মধ্যে কি আছে, সবিশেষ জ্ঞান আছে, ওটাকে খুঁজে বের করতে কঠিন। এর জন্য ভগবান দেখলো যে কলিযুগের যে স্থিতি এতে আমাকে পাওয়ার জ্ঞান সেপারেট করে দিতে হবে, যেটার জন্য খুঁজতে হবে না। এর জন্য এটা হচ্ছে ভগবানের সবচেয়ে অনুকম্পা। বাচ্চা ঝাল খেতে পারছে না বা পটল খেতে পছন্দ করে না, আমি আলাদা করে ওকে খিচুড়ি বানাই। এর জন্য ভগবান আলাদা করে রান্না করে আমাদের সেপারেট ভক্তি রান্না করে খাওয়াই দিয়েছে উদ্ধবের মাধ্যমে আর মৈত্রী ঋষির মাধ্যমে। আবার বুঝতে হবে যে এটা উদ্ধবের মাধ্যমে কেন দিল মৈত্রী ঋষি, কারণ তারা হচ্ছে ভক্ত আর আমরা হচ্ছে ভক্তের ভক্তির রাস্তায় স্টুডেন্ট। এর জন্য যদি তাদের পদাঙ্ক অনুসরণ করে বুঝতে যায় তাহলে এটা আমাদের জন্য
ইজি হবে, ইজি হবে। অনেক সময় আমরা ভগবানের কাছে গিয়ে নিজেকে প্রকাশ নাও করতে পারি, লজ্জা পেতে পারি, ভয় পেতে পারি, কিন্তু ভক্তের কাছে আর এক ভক্ত প্রকাশ করতে কোনো ভয় পায় না, ইজি গোয়িং। তারপরে নিঃসন্দেহে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীমদ ভাগবত গীতা উপদেশ দিয়েছিলেন শুধু অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করার জন্য, এবং ভগবত গীতার সেই অপ্রাকৃত জ্ঞান পূর্ণ করার জন্য তিনি উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন। ভগবান চেয়েছিলেন যে জ্ঞান তিনি ভগবত গীতায় বলেননি সেই জ্ঞান যেন উদ্ধব বিতরণ করেন। যারা বেদের বাণীর প্রতি আসক্ত তারা এই শ্লোক থেকে জানতে পারবেন যে ভগবান হচ্ছেন সমস্ত বৈদিক জ্ঞানের উৎস। যারা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে অক্ষম তারা ভগবত তত্ত্বজ্ঞান লাভের জন্য উদ্ধবের মতো ভক্তের শরণ গ্রহণ করতে পারেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে বেদের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা অত্যন্ত কঠিন, কিন্তু উদ্ধবের মতো শুদ্ধ ভক্তের কাছ থেকে তাকে অনায়াসে জানা যায়। তাহলে এর থেকে ভগবান এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে গেছে কি, বেদ থেকে ভগবানকে উপলব্ধি করা দুর্বোধ্য, বাট তার থেকে সবচেয়ে কি, এর জন্য গ্রন্থ ভাগবত থেকে ভগবানকে উপলব্ধি করাটা, তার চেয়ে ব্যক্তিগত ব্যক্তি ভাগবতের কাছ থেকে উপলব্ধি করাটা সহজ। এর জন্য এর থেকে আমাদের জীবনে শিক্ষা কি, আমাদের জীবনে ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবত দুজনেরই দরকার। এর থেকে সিদ্ধান্ত কি আসে, এর জন্য আমরা শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, একজন সদ্গুরুর কাছ থেকে দীক্ষাও নিতে হবে, মানে তার গাইডেন্সে যেতে হবে। কেন, জ্ঞানটা আমাদের কাছে সবসময়ের জন্য পরিষ্কার না, জ্ঞানটাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে একজন লিভিং ভাগবতে দরকার, কারণ তিনি হচ্ছে আমাদের কাছে ভিজুয়ালাইজ ভাগবত, দর্শনকৃত ভাগবত, তাহলে আমরা তাকে বুঝতে পারবো। কারণ অনেকে বলে না আমার তো জ্ঞান হয়েছে কৃষ্ণ সম্পর্কে, তা আমার কেন গুরু ধরতে হবে, আমি মালা নিলাম, একাদশী করলাম, প্রসাদ পেলাম, মন্দিরে গেলাম, পূজা করলাম, বাস, দ্যাটস এনাফ, এটা তো আমি ভাগবত পড়ে বুঝি, এটা ভিতরে যাবে না। কেন যাবে না, কারণ কোনো না কোনো জায়গায় আপনি আটকে পড়বেন, আপনাকে যতই রান্না লীলাশ্বরী মা দেখিয়ে দিই, তারপরও যখন আপনি নিজে রান্না করতে যাবেন তখন আপনি বুঝবেন মাতাজি কি শোকটা দিয়েই কি আলুটা দিয়ে দিছিল, না দুই মিনিট অপেক্ষা করছিল, এর জন্যই তো বুঝতে পারছি না কি হবে। আমি তো দেখছি লীলাশ্বরী মা শোক লাগিয়ে তারপর কি করছে, উনি কি শোকটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়েছে নাকি একটু পরে দিয়েছে, আধাটা আগে দিয়েছিল নাকি সর্ষেটা আগে দিয়েছিল, ও এর জন্য আসলে ওনাকে সঙ্গে রেখে। এর জন্য আমরা যতই জ্ঞান অর্জন করি কিন্তু কিছু ফাঁক থেকেই যাবে, এর জন্য একজন লিভিং ভাগবতম আমাদের জীবনে দরকার, জীবন্ত ভাগবত। হরে কৃষ্ণ। তারপরে বদরিকা আশ্রমের মহর্ষিদের প্রতি কৃপাপরায়ণ হয়ে ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন তার প্রতিনিধি রূপে তাদের উপদেশ দিতে। এইভাবে অনুমোদিত না হলে ভগবত ভক্তির তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না অথবা প্রচার করা যায় না। তার মানে প্রচার করতে হলে আপনাকে কি হতে হবে, আগে নির্দেশ প্রাপ্ত হতে হবে গুরুর কাছ থেকে, বরিষ্ঠের কাছ থেকে, তাহলে না হলে আপনি প্রচার করতে পারবেন। এর জন্য সেই যে কথাটা আপনারা বলছিলেন না লীলাশ্বরী মায়ের, প্রভু আপনার কথা শুনে বুঝতে পেরেছি যে একাদশী বা যে কোনো ইয়েতে সংকল্পের কত বড় মাহাত্ম্য। তো যখন আপনি কোনো জিনিস কারো কাছ থেকে কমিটমেন্ট নিয়ে, কারো কাছে আদেশ প্রাপ্ত না হয়ে করবেন তখন আপনি আগাতে পারবেন, এটাই হচ্ছে আধ্যাত্মিক জগতের সিক্রেট।
এই জগতের সিক্রেটটা কি? নিজের ইচ্ছায় যা করা করো। আধ্যাত্মিক জগতের সিক্রেট কি? আজ্ঞা, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। এর জন্য আজ্ঞা হচ্ছে সবচেয়ে বড়। আপনি যখন আজ্ঞা নিয়ে কিছু করবেন, আপনি দেখবেন অটোমেটিক একটা প্রটেন্সি আপনার মধ্যে এসে যায়, অটোমেটিক একটা জোশ, একটা শরীরের মধ্যে চেতনা মধ্যে একটা জোশ এসে যায়। না, প্রভু বলছে আমাকে এটা করতে, আমার গুরু মহারাজ যেটা বলছে। আপনি অসুস্থ থাকলেও একটা জোশ পান। এর জন্য ভগবত ভক্তির সিক্রেট হচ্ছে কি? আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। এর জন্য যখন আজ্ঞা নিয়ে আপনি কিছু করবেন, তখন সেটার মধ্যে একটা আলাদা স্পিরিট পাবেন। তারপরে ভগবান যখন এই পৃথিবীতে বিরাজ করেছিলেন, তখন তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছিলেন। এমনকি তিনি গগন মার্গে বিচরণ করে স্বর্গ থেকে পারিজাত আনয়ন করেছিলেন এবং তার গুরুর সন্দীপনি মুনির পুত্রকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে এনেছিলেন। উদ্ধব নিশ্চয়ই অন্যান্য গ্রহলোকে জীবনের স্থিতি সম্বন্ধে অবগত ছিলেন এবং সমস্ত ঋষিরাও সেই সম্বন্ধে জানতে উৎসুক ছিলেন। ঠিক যেমন আমরা অন্তরিক্ষের অন্যান্য গ্রহলোক সম্বন্ধে জানতে ইচ্ছুক, উদ্ধব কেবল বদরিকা আশ্রমের মহর্ষিদের কাছেই নয়, নরনারায়ণ বিগ্রহের কাছেও বার্তা বহন করার জন্য নিযুক্ত হয়েছিলেন। এই বার্তা অবশ্যই বৈদিক শাস্ত্রে বর্ণিত জ্ঞান থেকে অধিক গুহ্য ছিল। ভগবান নিঃসন্দেহে সমস্ত জ্ঞানের উৎস, আর নরনারায়ণ তথা অন্যান্য ঋষিদের জন্য উদ্ধবের মাধ্যমে যে বার্তা প্রেরণ করা হয়েছিল তা নিশ্চয়ই বৈদিক জ্ঞানের অঙ্গ ছিল, কিন্তু তা ছিল অধিক পূজ্য এবং উদ্ধবের মতো শুদ্ধ ভক্তের দ্বারাই কেবল তা প্রেরণ করা অথবা হৃদয়ঙ্গম করা সম্ভব। যেহেতু এই প্রকার গোপনীয় জ্ঞান কেবল ভগবান এবং উদ্ধবেরই জ্ঞান ছিল, তাই বলা হয়েছিল জ্ঞাত জ্ঞাত উদ্ধব উদ্ধবেরই জ্ঞাত ছিল, তাই বলা হয়েছে যে উদ্ধব এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে ভগবত তত্ত্ব জ্ঞান কি সব সময় গুহ্য? এর জন্য গুহ্য বস্তুকে যদি জানতে হয় একজন টিচারের দরকার, তার শরণাগত না হলে আমরা গুহ্য বস্তুকে উপলব্ধি করতে পারবো না। এর জন্যই ভগবান তার কনফিডেন্সিয়াল জ্ঞান, কারণ প্রশ্ন আসতে পারে না, ভগবান জ্ঞানটা জাস্ট সবার মাঝে ইয়ে করে দিত, সবার মাঝে দিলেও বুঝবে না। এর জন্য ওই জ্ঞানটাকে কি করতে হবে, ওই যে সেদিন আমরা গীতায় আলোচনা করেছি, আম উপর থেকে নিচে আনতে হলে কি করতে হবে, একজনের হাতে করে করে নিচে আনতে হবে, তাহলে সেটা অবিকৃত অবস্থায় আমরা পাবো। কিন্তু যদি ওটা আমরা উপর থেকে ফেলে দেই, তো ওটা সিটে মিটে ফেটে মুটে একটা বিশ্রী কাণ্ড কারখানা। এর জন্য ভগবান তার গুহ্যতর জ্ঞান কোন তার কনফিডেন্সিয়াল ভক্তকে দিয়ে জগতে প্রচার। এখন ইয়ে হতে পারে, প্রশ্ন হতে পারে, কেন তিনি এরকম একজন ভক্তকে দ্বারা প্রচার করাতে চেয়েছে তার গুহ্য বিষয়টা? কেন সেই ভক্ত অডিয়েন্স বুঝে সেটাকে প্রকাশ করবে, কোন জায়গা 20% দরকার, কোন জায়গা 30% দরকার, কোন জায়গা 70% দরকার, কোন জায়গায় 80% দরকার, এইটা তার শুদ্ধ ভক্ত বুঝতে পারবে, সেই অনুসারে সে তাদের কাছে প্রচার করবে। এর জন্য ভগবান একজন ভক্তের শরণাপন্ন হয়েছে। তারপরে উদ্ধবের মতো প্রতিটি জীব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বার্তাবাহক হতে পারেন, যদি তিনি ভগবানের প্রতি তার প্রেমময়ী সেবার মাধ্যমে তার অন্তরঙ্গ হতে পারেন। এই প্রকার অন্তরঙ্গ জ্ঞান বিতরণ করার
ভার কেবল উদ্ধব এবং অর্জুনের মতো শুদ্ধ ভক্তদের ওপরই ন্যস্ত করা হয় এবং সেই রহস্য হৃদয়ঙ্গম করতে হয় তাদের মাধ্যমেই, অন্য কোনো উপায়ে নয়। ভগবানের এই প্রকার অন্তরঙ্গ ভক্তের সাহায্য ব্যতীত ভগবদ্ গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। আচ্ছা, যদি এখন আপনারা বলুন, ভগবদ গীতায় যদি অর্জুন না থাকতো তাহলে আমরা গীতার জ্ঞান বুঝতাম না? কেন বুঝতাম না? কারণ অর্জুন যেভাবে আর কি, যে ভগবান বলেছেন অর্জুন তার নিজের জীবনে সেইভাবে। ওহো নো, অর্জুন কিভাবে একটার পর একটা প্রশ্ন করেছে খুঁটিয়ে খুঁটিয়ে। তাই অর্জুন যদি সাহারা না থাকতো আমরা এই ভগবদ গীতার জ্ঞান বুঝতাম না? এর জন্য অর্জুন কিভাবে একটার পর একটা, অষ্টাঙ্গ যোগ বলে গেছে, আবার বলছে গৃহস্থ আশ্রম, অমুক আশ্রম, গৃহস্থরা পারবে না এগুলো, তারপর আবার বলছে তাহলে ওই তিন আশ্রম, কারণ তো জীব এরকম না। তাই একজন সাহারা না থাকলে আমরা বুঝতাম না। এর জন্য উইদাউট অর্জুন গীতা ইজ ইনকমপ্লিট। কেন? আমাদের জন্য ইনকমপ্লিট, ভগবানের কাছে ওটা কমপ্লিট, কিন্তু আমাদের জন্য অর্জুন ছাড়া গীতা ইনকমপ্লিট। কারণ অর্জুন যেভাবে একটার পর একটা প্রশ্ন, যেরকম আপনারা বলেন প্রভু এ ভাগবত আমাদের কাছে ইনকমপ্লিট থেকে যেত যদি আপনি না আসতেন। কারণ আপনি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কোন জায়গায় আমরা কোন জিনিসটা বুঝবো না এটা আপনি ঠিক বুঝতে পারেন, একবারে টু দি পয়েন্ট শব্দ। ঠিক তেমনি অর্জুন না থাকলে আমরা গীতা বুঝতাম না, আমাদের কাছে ইনকমপ্লিট থাকতো। উদ্ধব না থাকলেও ঠিক তেমনি আমরাই ভাগবতকে বা ভগবানের লাস্ট মেসেজকে বুঝতে পারতাম না। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এই গোপনীয় জ্ঞান লৌকিক জগতে শতবর্ষ অবস্থানের পর তার মহৎ প্রস্থান এবং তার কুলের বিনাশের রহস্যের সঙ্গে সম্পর্কিত ছিল। সকলে নিশ্চয়ই যদুবংশ ধ্বংসের রহস্য জানবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন এবং সেই রহস্য ভগবান নিশ্চয়ই উদ্ধবের কাছে উদ্ঘাটন করেছিলেন এবং বদিরিকা আশ্রমে নরনারায়ণ ও অন্যান্য শুদ্ধ ভক্তের কাছে তা জানবার জন্য তিনি তাকে পাঠিয়েছিলেন। এখন এখানে লাস্ট মেসেজটা আপনাকে একটু গভীর জিনিস আছে একটু বুঝায়। আচ্ছা, উদ্ধবকে দেওয়ার আগে ভগবান তার সমস্ত পরিবারকে আগে ধ্বংস করে দিয়েছে কেন? সাচ এক্সাম্পল, লীলাশ্বরী মা, ওর একটা কোনো প্রপার্টি আমাকে দিতে চায়, এর আগে দুই মেয়েকে বিয়ে করে বিয়ে দিয়ে তারপরে দিয়েছে কেন? না হলে তো হিংসা না করে মেয়েরাই তো আগে পায়, ওই মেয়েরাই মা বাপের লীলাশ্বরী মায়ের এগেনস্টে দাঁড়াই যাবে। আমরা থাকতে তুমি কেন প্রভুরে দেবা, প্রভুরে কেন দেবা, আমরা থাকতে আমি তোমার মেয়ে না? তখন লীলাশ্বরী মা দেওয়ার ইচ্ছা থাকলো দিতে পারবে না, দিলেও বার বার জ্ঞানর জ্ঞানর করে শেষ করে ফেলবে। এর জন্য ভগবান চিন্তা করছে এই মেসেজ যদি আমি ওরা থাকতে দেই তাহলে আমার পরিবার ফাইটিং করবে, আমরা থাকতে উদ্ধব কে রে, কে উদ্ধব? এমনিতেই দেখুন না এখন বর্তমান যুগে হয় না সাধুরা, আমরা নিত্যানন্দ গোস্বামী বংশের, তোমরা কে? ইস্কন সেই দিন আসছে, ওরা কি শিখাবে? আমরা নিত্যানন্দ বংশের রক্তের, আমরা বলবো এই নিয়ে ফাইট। এ ব্রজবাসী আমার লাগে ফাইট করে, আর বাঙ্গাল দিয়ে এসে তুই বলবি বেটা, আমরা ব্রজবাসী আমরা বলবো এই নিয়ে ফাইট। এর জন্য ভগবান আগে নিজের বংশ ধ্বংস করে নিয়েছ নিজের। এবার আর একটা পয়েন্ট আসুন, কেন ধ্বংস করেছে? ওদের কাছে দিয়ে ভগবান তো পারতো এদের ওনার বংশধরদের দিয়েও তো প্রচারটা করাতে পারতো, কেন নিজের লোক নিজের ব্যক্তিকে হালকা মনে করে, নিজের লোক
নিজের ব্যক্তিকে হালকা মনে করে। এর জন্য ভগবান তার লাস্ট মেসেজ এদের কাছে দিয়ে যায়নি, কারণ যখন নিজের লোকদের দিবে ওরা ওটার ভ্যালু করবে না, ওরা ওটার ভ্যালু করবে না। কিন্তু যদি অন্য দেয়, দেখুন বাবা মা সন্তানকে প্রপার্টি দিয়ে দেয় কিন্তু সন্তান সেই প্রপার্টি ধরে রাখতে পারে না, নষ্ট করে ফেলে। সেম ব্যক্তি কোন একটা মন্দিরে বা ভক্তকে দান করে গেছে, উনি ওই জিনিসটাকে কত তরুজাত করে রাখে তার, এজন্য বলে নিজের লোক নিজের ব্যক্তির মর্যাদা রাখতে পারে না। এজন্য প্রভুপাদ বলছে কখনো নিজের ভক্ত তার নিজের পরিবারকে প্রচার করবে না, কেন ও নিজের লোকে নিজের কথা শোনে না। এজন্য ভগবান আগে এই লাস্ট মেসেজটা দেওয়ার আগে তার পরিবারের মধ্যে 12টা বাজেই শেষ করে দিয়েছে, এরপরে তিনি উদ্ধবকে। আবার আর একটা পয়েন্ট আছে, দ্বিতীয় পয়েন্টে বললাম, তৃতীয় পয়েন্ট আসুন, উদ্ধবকে যদি এই লোক থাকার আগে দেয় তাহলে ষড়যন্ত্র করে উদ্ধবকে মেরে ফেলবে। এরকম হয় না যে লীলাচুরী মা চিন্তা করছে আমার প্রপার্টি আমার কি করব প্রভুকে দেব, তাহলে ওর দুই মেয়ে চিন্তা করবে মাল্লাকে তো ফাইট করে পারা যাবে না, প্রভুরই এই জগৎ থেকে হাওয়া করে দিতে হবে, কোনো বিষভুষ খাওয়াই বাস। এরকম হয় নাকি না আমাদের সংসারে? আমরা হয়তো চিন্তা করেছি ওকে একটু দেব, তখন চিন্তা করে এই বুড়ির আগেই মারে ফেলবো, ওর দেওয়ার আগেই মারবো, যাতে সব আমাদের দেয়। এর জন্য ভগবান দেখলো উদ্ধবকে প্রপার্টি দেওয়ার আগে আগে আমার বংশ নির্বংশ করে নেব, নাহলে ওরা উদ্ধবকে ষড়যন্ত্র করে মেরে ফেলবে বা আমার ভক্তের উপরে প্রবলেম সৃষ্টি করবে। এর জন্য এগুলো শিক্ষা, এগুলো শিক্ষা। যাকে আপনি কনফিডেন্সিয়াল জিনিস দান করবেন আগে দেখবেন তার সারাউন্ডিংস কি আছে, তার আশেপাশে কি আছে, যে সে ওটাকে প্রোটেক্ট করতে পারবে কিনা। আর যদি না পারে আপনাকে আগে দেখতে হবে তাকে আমি প্রোটেকশন রেডি করে। আপনি যেরকম, আমরা বলি না প্রভু মাতাজি আমি, কিন্তু যেরকম এই দেখুন ইয়ের থেকে বুঝাচ্ছি আমি বাংলা কথায়, মানে এটা লাইভ চলছে তো আমি ওভাবে বুঝাচ্ছি না, আপনাকে বুঝাচ্ছি। যখন এই আমাদের শ্যাম প্রভুর লোকে যখনই হয় ওকে আমি বলে দিয়েছি প্রভু আপনি যে আমার সঙ্গে কাজ করবেন অনেক কিছু কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করব, বি কেয়ারফুল, আপনি কিন্তু সবার সঙ্গে এটাকে স্প্রেড করবেন না, তাহলে কিন্তু আপনি প্রবলেম, ওটাকে ধরে রাখতে পারেনি প্রবলেম পড়ে গেছে। এর জন্য যে যখন কাজ করবে আমাকে দেখতে হবে ওই ব্যক্তির সারাউন্ডিংস এ কোনো প্রবলেম আছে কিনা, তাহলে তার কাছে প্রকাশ করা যাবে না, আগে ওর সারাউন্ডিংস তৈরি করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। উদ্ধবকে ভগবান কৃষ্ণ উদ্ধব এবং মৈত্রী ঋষিকে এই জ্ঞান দেওয়ার জন্য কেন বদ্রিকায় পাঠাইছে, এর একটা কারণ হচ্ছে দুইজনে ঋষি ছিল, এরা সব অষ্টাঙ্গ যোগীর সঙ্গে ছিল। এর জন্য ভগবান জানে এরকেদের যদি জ্ঞান দেই তাহলে অষ্টাঙ্গ যোগীরা এই জ্ঞানটাকে নষ্ট করে ফেলবে কান কথা দিয়ে। এর জন্য আগে যাও বদ্রিক আশ্রম, কারণ ওখানে সব সবিশেষবাদী, এর জন্য জ্ঞান আমি ওখানে বসে দেব, এখানে বসে না, তাহলে তুমি জ্ঞানটাকে ধরে রাখতে পারবে। দেখুন কত জিনিস আপনাকে চিন্তা করতে হবে, কত জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে। তাই ভক্তি তো এভাবে আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে জিনিসটাকে আমাদের অর্জন করতে হবে, আমি ঠিক মতন ধরে রাখতে পারবো কিনা, সবকিছু করতে পারবো কিনা, সবকিছু করতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের বিষয় উপলব্ধি করা। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, উদ্ধব মৈত্রী ঋষি বিদুর কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, তারপরে পরীক্ষিত মহারাজ কি জয়। এই কথাগুলো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কেন বুঝাচ্ছে, কারণ পরীক্ষিত বুঝতে পারছে, চিন্তা করছিল এই কথায় আমারে কেন এত জায়গা রেখে এই সুক্তালে গঙ্গার পারে নিয়ে এসেছে, তারপর 60,000 ঋষির মধ্যে কেন ভগবানে, এটা এই কথাগুলো কেন বুঝাচ্ছে বুঝতে পারছেন,
আরো একটু ডিপে নিয়ে বুঝায়। কারণ কি, পরীক্ষিত চিন্তা করছিল, কারণ সুখদেব গোস্বামী বলছে না যে তোমার এই গলায় সাপ পেঁচানোটা তোমার ইচ্ছা না, ভগবানের ইচ্ছা, ভগবানের। তখন মনে পরীক্ষিতের মধ্যে একটা ডাউট এসে, তাহলে আমার বংশের লোকে আমার এইভাবে মেরে দিল। তাই ভগবান সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বুঝাচ্ছে, এমনকি উদ্ধবকেও জ্ঞান দিতে ভগবান এই করেছে। কেন? তুমি পরিবারের মধ্যে থেকে তুমি এটা পারবে না, এটাকে উপলব্ধি করতে। এই ভাগবত তোমাকে দিতে পারতো পরীক্ষিত, তোমার আত্মীয় স্বজন বউ বাল বাচ্চা নিয়ে, কিন্তু না, তোমাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে দিয়েছে যেখানে কেউ তোমাকে আর টাচ করতে পারবে না, আর কেউ ডিস্টার্বও করবে না। যখন কেউ মরার ব্যক্তি হবে তখন কি আর তারে ভাগবত কথার সময় ডাকবে? এ তো 7 দিন পর মরে যাবে, ভাই শুনো। এখন যদি আপনাদের কেউ, আপনাদের নাম আরটা বলি, আপনারা কর, আমার যদি কেউ শোনে যে আমি 7 দিন পর মরে যাব, তাহলে কি আমার মা ফোন করবে, তুই বাবা তুই বৃন্দাবন যাস না, অমুকে আমাকে ফোন করবে, ভাই এ চলে যাবে এখন এই সময় তার এই কয়টাই খরচ? এর জন্য ভগবান এই সিস্টেম করে নিয়ে আসছে অভিশাপ দিয়ে, যাতে কেউ আর যায় তাকে ডিস্টার্ব না করে, ডিস্টার্ব না করে। এর জন্য ভগবান একটা কাজ করতে কত দিক চিন্তা করে নিতে হয়। এর জন্য আমাদেরও জীবনে শিক্ষা, কোনো কিছু করার আগে কত সাইড আপনাকে চিন্তা করে নিতে হবে, কত দিক আপনাকে বিচার বিশ্লেষণ। এর জন্য মানুষকে সৃষ্টির সেরা জীব কেন বলছে, তাকে অনেক দিক চিন্তা ভাবনা করে করতে হবে। কিছু মনে আসলো আর হুইমজিক্যালি হুইমজিক্যালি বলে না, অনেক কিছু বিচার বোধ চিন্তা করে সবকিছু করতে হবে, বিচার বোধ। তাই ভগবান একটা জিনিস করার আগে অনেক বিষয় আপনাকে, অনেক সাইড আপনাকে চিন্তা করে নিয়ে করতে হবে। আর এর জন্য ভগবানের ভক্তের সুবিধা কি, নো বিচার, আপনার চিন্তা করতে হবে না। কি করতে হবে? শুধু ভগবানের শরণাগত থাকেন, দদামি বুদ্ধি যোগ, ভগবান তখন বুদ্ধি দেবে, নীলাশরী এই সেটে দেখ, তমা ওই সেটে চিন্তা করে কর। তখন পিছিয়ে না, আরে আমার তো মনে কখনোই এটা আসতো না, কৃষ্ণ ঠিক মনে করাই দিয়েছে। এজন্য ভক্ত যতটা শরণাগত থাকবে ভগবানের প্রতি, ভগবান তখন বুদ্ধি দেবে, এইটা করার আগে কিন্তু এইটা বিচার করে নিস, ওইটা করার আগে এইটা বিচার। এর জন্য যে কোনো কাজ করার আগে ফিল্টারিং ফিল্টারিং ফিল্টারিং, এটা এই জগতে ওই জগতে, যত ফিল্টারিং হবে তত ক্রিস্টাল ক্লিয়ারতা আসবে। এর জন্য জীবনে দুঃখ কষ্ট বেদনা গুলোকে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট ইজ মাই সাফারিং, এটা মনে করুন আমার একটা পিউরিফিকেটরি প্রসেস, আমাকে ফিল্টারিং করার প্রসেস। এর জন্যই না আচার্যগণ বলছে দুঃখ নেই। সেদিন ইয়ের শ্লোকে কুন্তির শ্লোকে কি পড়িয়েছি, কুন্তি কি বলছে, আমি ওই ফিল্টারিং প্রসেসে থাকতে চাই, তাহলে তুমি আমার পাশে থাকবে, সুখ আসলেই তো তুমি চলে যাবে। তাই আমি দুঃখকে জীবনে চাই, কারণ আমার ফিল্টারিংও হবে আর তুমি আমার পাশে থাকবে, বুঝতে পেরেছেন? এর জন্য আমাদেরকে বুঝতে হবে। এর জন্য যারা ফিল্টারিং প্রসেসের মধ্যে থাকে তারা একসময় ভালো ভক্ত পাবে, আর যারা মনে করে আমাকে কেন ইয়ে করবে, তাহলে তাহলে সম্ভব না। বোঝা গেল? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সো ডিপ নলেজ, এজন্য ভাগবতকে নিংড়াতে হবে, না নিংড়াকলে আপনাকে এর ভিতরে, কালকে আমরা চৈতন্য চরিতামৃত শুনেছি না, এক ভাগবত দিয়ে কত গ্রন্থ গোস্বামীগণ এক একটা শ্লোকের উপর এক একটা গ্রন্থ রচনা করেছে, এক একটা শ্লোকের উপর, বুঝতে পারুন, এক একটা শব্দের উপরে গ্রন্থ রচনা করা ভগবান, এক এক মানে একটা কথার মধ্যে কত জিনিস। কেন উদ্ধবকে যেতে বললো বদ্রিকাশ? এ যদি বলেন আমি এক রাত এক মানে গভীরত্বে নিয়ে যাব, কেন বদ্রিকাশ? কেন ভগবান এই জ্ঞান দেওয়ার জন্য তাকে বদ্রিকাশ্রমে নিয়ে, কত পয়েন্ট আমি দেখালাম, এনভায়রনমেন্ট কাজ করবে,
ওখানকার সাধুদের সঙ্গ কাজ করবে, ভগবানের প্রতি তার একটা অটোমেটিক প্রেম জাগবে, তারপর সে পরিবেশ ঠান্ডা, তারপর তার মধ্যে মায়াবাদ কাজ করবে না। কত দিক আছে আমাদের মনকে ডিস্ট্রাকশন করবে, এর জন্য আমাদের জীবনে এর থেকে চিন্তা করতে হবে, বিচার বোধ রেখে সবকিছু চলতে হবে। এর জন্য মনুষ্য জন্ম পাইয়া যদি আপনি বিচার বোধকে না রাখেন, চিন্তা ভাবনা করতে না শেখেন, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে চিন্তা ভাবনা করে বিচার বোধ করে সবকিছু করতে হবে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সকল ভক্তের পারমার্থিক আধ্যাত্মিক শারীরিক মানসিক কল্যাণার্থে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুকাম করতি বাচলম সরি, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম উগ্রম বিরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমামহম। হরি ওম তৎসৎ। তোমার কোন শব্দ আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দেবেন, আপনাদের চরণে রাখবেন এবং কৃপা আশীর্বাদ করবেন বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থেকে, শুদ্ধ নাম শুদ্ধ কথায় সদা সর্বদা যেন নিজেকে নিযুক্ত রাখতে পারি। বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমো। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমস্ত গৃহস্থ ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়, বৈষ্ণবী মাতা দুর্গা দেবীর সপ্তমী মহোৎসব কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়, অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি জয়, বিদুর উদ্ধব মৈত্রী ঋষি কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, পরম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। আগামীকাল অষ্টমী পূজার সকলকে বৈষ্ণবীয় প্রীতি এবং কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার আপনারা বিশ্রাম নিন।